পারে নিজের হাতে নিজের গর্দান কেড়ে মোহাম্মদের হাতে দিয়ে দেবো, নিজের হাতে নিজের গর্দান কেড়ে মোহাম্মদের হাতে দিয়ে দেবো। 10 তারিখে জীবন দেবো বলে ঢুকবেন, জীবন দিবান নিয়ে ঘর থেকে বেরোবেন। 900 লোক খেলুরা বেরিয়েছে বাইকে করে, পুতিরা বুতে বুতে যাচ্ছে, নিরীহ নিরীহ মানুষগুলোকে ধরে 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 মারছে। এই আমি শয়তান, এই আমি শয়তান। মমতা বিজেপি, মমতা বিজেপি, মমতা বিজেপি, মমতা বিজেপি। যেখানে যেখানে খাম চিহ্ন আছে এত সুইচ টিপেছে, সুইচ বসে যাচ্ছে। অতএব সব থেকে বেশি সুইচ ভাঙড়ে পড়বে, ঠিক না বেডি? 10 তারিখে জীবন দেবো বলে ঢুকবেন, জীবন দিবান নিয়ে ঘর থেকে বেরোবেন। এই বাংলার মা বেটিদের ইজ্জত আবরু, বাংলার বাপ ভাইদের ইজ্জত আবরু, বাংলার বাচ্চাদের ভবিষ্যৎ, বাংলার 2.5-3 বছরের বাচ্চাদের ভবিষ্যৎ আমাদেরকে বাঁচাবার জন্যে সরকার প্রয়োজন হলে আব্বাস সিদ্দিকী জীবন দিবার জন্য তৈরি আছে। এ নজওয়ানেরা আমার সঙ্গে কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও, কারা দিতে পারবে দাঁড়িয়ে যাও, কারা দিতে পারবে দাঁড়িয়ে যাও। দিদি খুন্তি হাতুড়ি কথা বলছে দেখছেন না, চাপ কি সব ফেলছে ফেলছে কি সব, এসব বলে কি বুঝাতে চাইছে? ঝগড়া করো, মারপিট করো, সিআরপিএফ কে মারো, পুলিশ কে মারো, এসব কেন, এসব উগ্র কেন হবে? রেজাউল করিমকে দেখতে পাচ্ছেন বিজেপির সঙ্গে রয়েছে, দেখছেন এর এখনো বয়স হয়নি তাই চূড়া ফুলে আছে, 2021-এর ভাঙরের ভোটটা লেবে, বয়স বাড়বে, পদ্ম ফুল হয়ে যাবে। ভোটের দিন ভাঙরে থাকবে অবশ্যই, ভোট ভাঙরের মানুষ তাদের পাশে থাকা দরকার। কেন ভাঙর কে লিয়ে কিন্তু আমার প্রথম লড়াই উঠেছিল, ক্যানিংটা আমার টার্গেট ছিল না, কিন্তু ক্যানিংয়ে যখন আমি কাজ দিতে দেখতে গেলাম একটা বিমারিকে, তখন কি দেখলাম ওরে বাবা ক্যানিংয়ের মানুষ তো আরও জুলুমের মধ্যে আছে। সেই জায়গায় ক্যানিংয়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আমাদের ক্যানিংয়ে, যাকে দাঁড় করিয়েছে মাস্টার সাহাবুদ্দিন সাহেব, উনি মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, দেশপ্রেমিক মানুষ, মানবতা প্রেমী মানুষ, উনি জিতছেন আশা করছি। 4 নম্বরে খাম চিহ্নে ভোট দেবেন, তাহলে সেই মায়ের পেটের বাচ্চাকে পেট কেটে বার করে যারা তরোয়ালে টাঙিয়েছিল তাদেরকেই মমতা ফুল পাঠিয়েছিল। অটল বিহারী বাজপেয়ী দেখতে পাচ্ছেন, অটল বিহারী বাজপেয়ী, আর ওর বাঁ পাশের হাতটা দেখুন কার, মমতা ব্যানার্জি। কথা বুঝে আসছে? দিদি বলছেন যে বিজেপি থেকে টাকা নিয়ে একটি ছেলে রাজনীতি করছে, সেটাকে আপনি কেন? ভাই আমি এতটুকু জানি দিদি খোদ নিজে বিজেপি কত টাকা আমাকে দিয়েছে, দিদিকে জিজ্ঞেস করুন দিদি ভালো উত্তর দেবে। তৃণমূল হলো বাংলার বিজেপির প্রোডাক্ট হাউস, শুনছেন? সব থেকে বড় বিজেপি যদি কেউ হয় তার নাম হলো মমতা ব্যানার্জি, খোদ নিজে বিজেপি, বিজেপি বিজেপি বিজেপি, মমতা বিজেপি, মমতা বিজেপি, মমতা বিজেপি, মমতা বিজেপি। যদি ওর দম থাকে, ওর যদি দম থাকে আমার সাথে আসুক আইনি ভাবে, যে আমি ভুল বলছি। তুমি বলছো আমি শয়তান, হ্যাঁ এই আমি শয়তান, এই আমি শয়তান। আজকে কি না আমি বলেছি, উনি যে অন্যায়গুলো করছে, যে মানুষকে ধোকা দিচ্ছে, ওই ধোকাগুলোকে প্রমাণ সব বলে দিয়েছি। এই বলার অধিকারটা আমার দেশ আমায় দিয়েছে তো, এই অধিকার দিয়েছে না তাই নেই? আমি একটাও মিথ্যা কথা বলেছি? উনি বলেছিলেন, উনি বলেছিলেন যে 2011-তে আমার সরকার বানার সাথে সাথে আমি 6 মাসের মধ্যে শিল্প আনবো, এনেছে? এই কথাটা যদি আমি মানুষকে শোনাই তো অসুবিধে কি আছে, অসুবিধে কি আছে? এই কথা তো সত্য কথা। একটু তোমরা সরে যাও, আমার মা বোনগুলোকে একটু দেখতে দাও ছেলেটাকে। আমি কথা দিয়েছি আমার আম্মা বোনেদের, সে যে কোনো ধর্মেরই হন, আপনি মা হন, মায়ের জাত, বোনও মায়ের জাত, যদি এই বাচ্চাটার কথা শোনেন, এই ভাঙরে একটা কেউ যদি চোখ তুলে আপনাদের উপরে তাকায়, আইনি ব্যবস্থা তাদের আমি করে দেখাবো, কথা দিয়ে যাচ্ছি। শুধু এই ছোট ভাইটাকে আপনাদের ছেলে মনে করে কোথা গেল, ছেলে মনে করে, ভাই মনে করে, 10 তারিখে 4 নম্বরে, তাই তো? 4 নম্বরে খাম চিহ্নে ভোট দেবেন, আপনারা অবাক হয়ে যাবেন, যেখানে যেখানে খাম চিহ্ন আছে
এত সুইচ টিপেছে সুইচ বসে যাচ্ছে। অতএব সব থেকে বেশি সুইচ ভাঙড়ে পড়বে, ঠিক না বেটি? একটাই কথা বলবো, দিদি বিজেপি হ্যাকি না, এই কথাটা আপনারা কি একমত? আচ্ছা আমি একটু প্রমাণ দেবো, দেখবেন একটু প্রমাণ দেবো, দেখবেন একটুখানি কষ্ট হচ্ছে না তো? কেন, আমাকে বলেছিল তিনটে পর্যন্ত হবে, যাক একটুখানি সাড়ে তিনটে পর্যন্ত দিদি হয় অসুবিধে আছে? আমি একটুখানি শুধু প্রমাণটা দেবো, আপনারা দেখুন। এই দেখেন, ১৯৯৮ সালে লোকসভা ভোটে মমতা জোট বাঁধে বিজেপির সঙ্গে। এই দেখেন অটল বিহারী বাজপেয়ী, দেখতে পাচ্ছেন অটল বিহারী বাজপেয়ী, আর ওর বাঁ পাশের হাতটা দেখুন কার, মমতা ব্যানার্জি। কথা বুঝে আসছে? তাহলে বলুন, দিদি অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেছে না ধরেনি, জোট বেঁধেছে না বাঁধেনি, জোট বেঁধেছে না বাঁধেনি? কথা বুঝে আসছে? আমার ভাই যে বললো না তোমাদের এমএলএ বিজেপির সঙ্গে রয়েছে, সেই ছবিটাও লাস্টে দেখাচ্ছি। এই দেখেন আনন্দবাজার পেপার, আমার আম্মুরা দেখেন আনন্দবাজার পেপারেতে কি লেখা আছে, বিজেপিকে ফন্ডে এনে লড়ব, বক্তা হলো মমতা ব্যানার্জি। অর্থে পশ্চিমবাংলায় বিজেপিকে এনেছে কে, জোরে বলুন কে এনেছে? তাহলে যে মমতা আমার বাংলাতে বিজেপিকে এনেছে, ওই মমতা এখন পাড়ায় পাড়ায় গিয়ে আপনাদের খেপাচ্ছে খুন্তি নিয়ে, হাতুড়ি নিয়ে, কি বলে নিয়ে বেরো। তার মানে কি, আপনারা যাতে মাথা গরম করে বেরিয়ে পড়েন, আর বেরিয়ে পড়লেই আপনাদের ঘরে রেড লিস্টে ফেলবে, সব স্টেট গান্ধে গুলি করে গুলি করে গুলি করে মারবে। তো মমতা ব্যানার্জি মারার প্ল্যান করছে, কথা বুঝছেন না বোঝেন? তারপরে চলে আসুন, এই দেখেন দিলীপ ঘোষ কি বলছে শোনেন। মমতা ব্যানার্জি প্রথম বলছে, বেশি আসন না পেলে বিজেপি বিধায়কদের ঘরে কিনে নেবে। আর দিলীপ ঘোষ তার উত্তরে কি বলছে, তৃণমূল হলো বাংলার বিজেপির প্রোডাক্ট হাউস। শুনছেন? একটাইভাবে মমতা ব্যানার্জি আমার প্রমাণ দিত বিজেপির সঙ্গে আমার সম্পর্ক, কিন্তু আমি মমতা ব্যানার্জির আর সম্পর্ক আপনাদের দেখাচ্ছি। শুনে নেন, ১৯১৯ সালে বিজেপিকে দুটো সিট জিতাই মমতা ব্যানার্জি, ১৯৯৯ সালে বিজেপি সরকারের রেলমন্ত্রী হয় মমতা ব্যানার্জি, ২০০০ সালে কলিকাতার পূর্ব বোর্ড দখল করে, ওই বিজেপিকে দখল করায়, ২০০২ সালে উনি আবার বাজপেয়ী সরকারের দপ্তরহীন মন্ত্রী হন, ২০০২ সালে গুজরাটের গণহত্যারী নরেন্দ্র মোদীকে পুষ্প ফুল পাঠিয়েছিল মমতা ব্যানার্জি, যে কিনা মায়ের পেট কেটে যে ডাঙ্গাতে বাচ্চাকে বার করে তরোয়ালে টাঙানো হয়েছিল, মা মা হয় মায়ের জাত খুঁজতে যাওনি, মা মা হয় হিন্দুর মা ও মা, দলিতের মা ও মা, মুসলমানের মা ও মা, আদিবাসীর মা ও মা, আরে মায়ের অন্তরে এক হয়, সেই মায়ের পেটে বাচ্চাকে পেট কেটে বার করে যারা তরোয়ালে টাঙিয়েছিল তাদেরকেই মমতা ফুল পাঠিয়েছিল। ২০০৪ লোকসভা ভোটে বিজেপিকে বিজেপি তৃণমূল জোট করে, ২০০৬ সালে আবার জোট করে, কথা বুঝে আসছে? এবারে শুনুন, আপনাদের অসুবিধে হচ্ছে, কলকাতা বিমানবন্দরের নাম কার, কার নামে আছে? নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের আদর্শ মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, তাই তো নাকি? আমাদের স্বাধীনতা সংগ্রামী মানুষ, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম পাল্টে দিতে চেয়েছে বিজেপি, আর মমতা ব্যানার্জি বলছে আমি সাপোর্ট করলাম। কথা বুঝে আসছে? এক মিডিয়া জিজ্ঞেস করেছিল যে আপনি বিজেপির সঙ্গে জোট করছেন কেন, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপি তো অছুত নয়, বিজেপি তো আমাদের বন্ধু হয়। সব কটা প্রমাণ দিয়ে বলে যাচ্ছে, একটা কথা কি মিথ্যা প্রমাণ করতে পারে, নিজের হাতে নিজের গর্দান কেটে মমতার হাতে দিয়ে দেবো। আর মমতাকে চ্যালেঞ্জ আসতে বলো, চ্যালেঞ্জ আসতে বলো যে একটা কথা যদি মিথ্যা প্রমাণ করতে, যদি আব্বাসকে যা বলেছি যদি প্রমাণ না করতে পারি আমি প্রচার বন্ধ করে দেবো, বলো বলো দম থেকে বলতে বলো, ভাঙরে এসে তুমি ভুল ভালবকে চলে যাবে,
তুমি কি ভাবছো এই পশ্চিম বাংলা কারো জমিদারি নাকি? আবার বলছে আব্বাস ভুরভুরার কেউ নয়, ও চ্যাংড়া ছেলে ও বাদ। আবার বলছে তোহা সিদ্দিকি আমাদের সাথে আছে। তোহা সিদ্দিকি কি বলেছে শুনবেন? তোহা সিদ্দিকি বলেছে আরএসএস বিজেপি থেকেও খারাপ হলো টিএমসি সরকার, তোহা সিদ্দিকি বলেছে। তার প্রমাণও আমাদেরকে আমার কাছে রয়েছে। কথা বুঝে আসছে না নাই? তাহলে আজকে বলুন এদের ড্রামাটা বুঝতে পাচ্ছেন? আচ্ছা অসুবিধা হচ্ছে? সংক্ষেপ করবো না বলবো? তাহলে মণিপুর চেনেন? মণিপুর, এই পাশের রাজ্য মণিপুর। মণিপুরে সরকার কংগ্রেস জিতেছিল, জানেন তো? কংগ্রেস জিতেছিল মণিপুরে, শুনে রেখে দেন, কংগ্রেসের দাদাও বসে আছে। কংগ্রেস ছিল 1920-তে মণিপুর বিধানসভায়, বিজেপি সরকার জোট করে সরকার করে, ওখানে কংগ্রেস প্রথম জিতেছিল, বিজেপি হেরে গিয়েছিল, দুটো সিট কম পেয়েছিল কংগ্রেস। এই মমতা দুটো সিট বিজেপিকে দিয়ে কংগ্রেসকে ফেলে দিয়ে বিজেপি সরকার করেছে, সে হলো মমতা ব্যানার্জি। চিনতে পাচ্ছেন? আমার একটাই কথা, মমতা বিজেপি হ্যাকি না। আপনারা বাংলায় বিজেপিকে আনবেন? উত্তরপ্রদেশের পূজার মতো আমার বাংলার কোনো পূজাকে রেপ করাবেন? কাশ্মীরের আসিফার মতো আমার বাংলার কোনো আসিফাকে রেস করাবেন? আপনি চান আমার দেশের রেল বিক্রি হয়ে গেল, আমার বাংলাটাকেও বিক্রি করে দিক, এটা আপনারা চান? আপনারা কি চান এমন করে উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে শুরু করে, প্রিয়ঙ্কা রেড্ডি থেকে শুরু করে, নানুন থেকে শুরু করে, আড়াই বছরের বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না? আপনারা কি চান আমার বাংলার বেটিতে করে রেপ করুক, এটা চান আপনারা? অতএব 10 তারিখে জীবন দেবো বলে ঢুকবেন, জীবন দিবান নিয়ে ঘর থেকে বেরোবেন। এই বাংলার মা বেটিদের ইজ্জত আবরু, বাংলার বাপ ভাইদের ইজ্জত আবরু, বাংলার বাচ্চাদের ভবিষ্যৎ, বাংলার 2.5-3 বছরের বাচ্চাদের ভবিষ্যৎ আমাদেরকে বাঁচাবার জন্য সরকার প্রয়োজন হলে আব্বাস সিদ্দিকি জীবন দিবার জন্য তৈরি আছে। এ নজওয়ানেরা আমার সঙ্গে কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও, কারা দিতে পারবে দাঁড়িয়ে যাও, কারা দিতে পারবে দাঁড়িয়ে যাও, জীবন দিতে পারবে? পারবে জীবন দিতে? একটা কোন মস্তান যদি বলে ভোট দিবি না বেরোবি না, সে হলো দেশদ্রোহী। কি কি দেশদ্রোহী? দেশদ্রোহী শাস্তি হওয়া দরকার আছে না নাই? কেউ শাস্তি দিক চাই না দিক, দেশদ্রোহীকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা শাস্তি দেব ঠিক না বেঠে? তাহলে আপনার একটা শেষ ফটো দেখে যান, সেই ফটোটা হলো রেজাউল করিম মাস্টার দি ডাক্তার নাকি, ডাক্তার রেজাউল করিম। শুনুন, ব্যক্তিগত কাউকে আক্রমণ করে লাভ নেই, সত্যটা বলুন। আই দেখেন রেজাউল করিমকে দেখতে পাচ্ছেন, বিজেপির সঙ্গে রয়েছে, দেখছেন এর এখনো বয়স হয়নি তাই জোড়া ফুলে আছে, 2021-এর ভাঙরের ভোটটা লেবে, বয়স বাড়বে, পদ্ম ফুল হয়ে যাবে। কথা বুঝছেন না বোঝেন না? তাহলে বলুন আমি কি কিছু ভুল করছি? আমি কিছু ভুল করছি? তাহলে আমার ভাঙরের মা বোনেরা বাপ ভাইয়েরা, এই বিজে মূলকে জবাব দিতে হবে ঠিক না বে ঠিক? জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিবার সব থেকে সুন্দর রাস্তা হলো 4 নম্বরে খাম চিহ্ন সুইচ টিপুন। আমার গড় জাঙ্গিপাড়ায় আমি জিতছি, মহিনুদ্দিন জিতছে, ইন্ডিয়ার এই কি বলে সংযুক্ত মোর্চা জিতছে, ওখানে আইএসএফ এর পক্ষ থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে জিতছে, এবং বাকি জায়গাতেও সংযুক্ত মোর্চার রেজাল্ট খুব ভালো, বিজেপি এবং টিএমসি দুটোই পিছনছে, ওরা দুজনই হারছে। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির মুসলিম ভোট চাপকে নিয়ে একটা নোটিশ দিয়েছে, বিষয়টা নিয়ে কি বলবেন? এটা তো অন্যায়, এটা করে তো বিভাজন তৈরি করছে। আজকে কেন বলবে হিন্দু ভোট তুমি ভাগ হয়েও না, মুসলিম ভোট তুমি ভাগ হয়েও না, দলিত ভোট? আরে কেউ যার যাকে পছন্দ সে তাকে ভোট দেবে, এতটুকু বলতে পারি যে আমাকে যারা ভালোবাসেন আপনারা বিজেপিকে অমুককে ভোট দেবেন না, আপনারা আমাকে ভোট দিন, আমি এই করেছি এই করেছি, সত্য কথা বলুন না। ব্যক্তিগত আক্রমণ করবে, কোনো ধর্মের মানুষকে ফাঁসাবার পরিকল্পনা করবেন, আপনি 30% ভোটকে ভাগ হতে নিষেধ করছেন, তার মানে কি 70% তাহলে বিজেপি করুক এটা বোঝাতে চাইছেন?
70% আপনার লাগবে না। তাহলে এই যে বিভাজন, এই বিভাজনটা করাটাই তো সংবিধানের বিরুদ্ধে, এটা তো গণতন্ত্রের বিরুদ্ধে। এই জন্য নির্বাচন কমিশনার সাহেব তারা আমার থেকে বেশি বোঝে, তাই হয়তো ছুটি দিয়েছে আমি জানি না। দিদি বলছে যে বিজেপির থেকে টাকা নিয়ে একটি ছেলে রাজনীতি করছে, সেটাকে আপনি কেন? ভাই আমি এতটুকু জানি দিদি খোদ নিজে বিজেপি কত টাকা আমাকে দিয়েছে দিদিকে জিজ্ঞেস করুন। দিদি ভালো একটা বিষয়, এই যে ভোটের আগে মুসলিম ভোট দিদি চাইছে বারবার করে, এটা কি কোনো জায়গায় শোষণ করছে দিদি? শোষণ মানে মুসলিমদের ঘরে ফাঁসানো হচ্ছে চারিদিকেই, যে বারবার মুসলিম ভোট দাও মুসলিম ভোট দাও, আর চারিদিকে যত অশান্তি হবে সবটা মুসলিমের ঘাড়ে চাপিয়ে দেবে, ওই দিদির পক্ষ থেকে ওরাই করেছে। আর দিদি খুন্তি হাতুড়ির কথা বলছে দেখছেন না, চাপ কী সব ফেলছে ফেলছে কী সব, এসব বলে কী বুঝাতে চাইছে? ঝগড়া করো, মারপিট করো, সিআরপিএফকে মারো, পুলিশকে মারো, এসব কেন, এসব উগ্র কেন হবে? এই বাংলায় শান্তিপ্রিয় ভোট হচ্ছিল, দিদি পলার পর থেকে তারপর আবার আসলে উগ্র শুরু হয়ে গেল। এই জন্য সম্পূর্ণ দুই মমতা ব্যানার্জি, উনি হেরে যাচ্ছে কিন্তু বাংলাকে রক্তাক্ত করে দিয়ে যাওয়ার প্ল্যান করছে। ক্যানিং পূর্বে ভোট পরবর্তী হিংসায় আইএসএফ এর বাড়ি, আইএসএফ এর কর্মী সমর্থকরা তৃণমূলের বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ আপনাদের? দেখুন আমি যেটা এখন এখানে বসে বসে শুনছি, ওখানে রয়েছে সকাল থেকে হচ্ছে, আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে, 900 লোক খেলে ওরা বেরিয়েছে বাইকে করে, প্রতিটা বুথে বুথে যাচ্ছে, নিরীহ নিরীহ মানুষগুলোকে ধরে 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 মারছে। অতএব কোনটা সত্য মিথ্যা আপনারা একটু বুঝে যাচাই করুন, আপনার মিডিয়া বন্ধু, আপনারা তো সত্য মিথ্যা মানুষকে তুলে দেবেন, তবে নিরপেক্ষ দেবেন। কেন, আপনারা মানুষ, আমিও মানুষ, যারা মার খাচ্ছে তারাও মানুষ, অসহায়ের কথা তুলে ধরুন, তাতে যদি আমার দোষ হয় সেটাকেও তুলে দেখান, আমার কোনো আপত্তি নেই, অন্যায় অন্যায়। ভোটের দিন ভাঙরে থাকবেন? অবশ্যই ভোট করুন, ভাঙরের মানুষ ভোট করুন, তাদের পাশে থাকা দরকার। কেন, ভাঙর কেলিয়ে কিন্তু আমার প্রথম লড়াই উঠেছিল, ক্যানিংটা আমার টার্গেট ছিল না, কিন্তু ক্যানিংয়ে যখন আমি কাজ দিয়ে দেখতে গেলাম একটা বিমারিকে, তখন গিয়ে দেখলাম ওরে বাবা ক্যানিংয়ের মানুষ তো আরও জুলুমের মধ্যে আছে। সেই জায়গায় ক্যানিংয়ের মানুষও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আমাদের ক্যানিংয়ে যাকে দাঁড় করিয়েছে মাস্টার শাহাবুদ্দিন সাহেব, উনি মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, দেশপ্রেমিক মানুষ, মানবতাপ্রেমী মানুষ, উনি জিতছেন আশা করছি। ভাঙরের মানুষও স্বতঃস্ফূর্তভাবে আমি কাউকে দেবো না, আমরা সংযুক্ত মোর্চা সরকার বানাবো।